হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি আসনটি তৈরি করে দেখাবো প্লিজ ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে আমি একটু ছেড়ে ক্রস চিহ্ন তৈরি করা শুরু করবো প্রথমে একটি ক্রস চিহ্ন করবো তার কোণে আবার একটি ক্রস চিহ্ন করব এইভাবে কোনাকণি আমি ছটি ক্রসচিহ্ন তৈরি করব দেখুন আমার ছটি ক্রস চিহ্ন তৈরি করা হয়ে গেছে এবার সাত নাম্বার ক্রস চিহ্ন থেকে কোনাকণি সাত নাম্বার চিহ্ন থেকে ওপর দিকে আমি চারটি চিহ্ন তৈরি করব চারটি চিহ্ন তৈরি করার পর তার কোণে তার কোণে ডান দিকে আমি একটি ক্রস চিহ্ন তৈরি করব একটি ক্রস চিহ্ন তৈরি করার পর তার কোণে আমি পাশাপাশি তিনটি চিহ্ন তৈরি করব একটি ক্রস চিহ্ন তার পাশে দুটি মোট তিনটি ক্রস চিহ্ন তৈরি করব তিনটি ক্রস চিহ্ন তৈরি করার পর নিচে কোণে আমি আবার একটি ক্রস চিহ্ন তৈরি করব তার কোণে আবার একটি ক্রস চিহ্ন তৈরি করব দুটি ক্রস চিহ্ন তৈরি করার পর আবার ওপর দিকে আবার একটি ক্রস চিহ্ন তৈরি করব তার ওপরে কোণে একটি ক্রস চিহ্ন তৈরি করব তার পাশে আমি দুটি ক্রস চিহ্ন তৈরি করব মোট তিনটি ক্রস চিহ্ন তৈরি করার পর আবার কোণে একটি ক্রস চিহ্ন তৈরি করব এবার আমি ক্রস চিহ্নগুলো নিচে দিকে নিচ দিয়ে তৈরি করে আসব একটি ক্রস চিহ্ন তৈরি করার পর আবার কোণে একটি করে লম্বা লম্বি আবার তিনটি ক্রস চিহ্ন মোট চারটি ক্রস চিহ্ন তৈরি করব তারপর কোন আমি পাঁচটি ক্রস চিহ্ন তৈরি করব তাহলেই আমার একটি সুন্দর লাভ শেপ তৈরি হবে আমার একটি লাভ শেপের ক্রস চিহ্নের সংখ্যা হবে তিরিশটি তিরিশটি চিহ্ন তৈরি করা হয়ে গেলে আমার একটি লাভ শেপ তৈরি হবে তারপর আমি চার নম্বর চিহ্নের নিচে কোনাকণি একটি ক্রস চিহ্ন তৈরি করব তার নিচে দুটি ক্রস চিহ্ন তৈরি করব দুটি ক্রস চিহ্ন তৈরি করার পর সবুজ ক্রস চিহ্ন এক নম্বর ক্রস চিহ্নের উপরে আবার দুটি ক্রস চিহ্ন তৈরি করব দুটি ক্রস চিহ্ন তৈরি করার পর আমি আবার লাভ শেপের ভিতরে আবার চার নাম্বার ক্রস চিহ্নের ভেতরে দেখুন আবার আমি দুটি কোনাকণি ক্রস চিহ্ন তৈরি করব দুটি ক্রস চিহ্ন তৈরি করার পর এবার আমি ওপর দিকে এক নম্বর ক্রস চিহ্ন থেকে আমি কোনাকণি তিনটি ক্রস চিহ্ন তৈরি করব তার নিচ দিয়ে আমি দুটো তিন নম্বর ক্রস চিহ্ন থেকে নিচ দিয়ে দুটো ক্রস চিহ্ন তৈরি করব আবার তিন নম্বর চিহ্ন থেকে ওপর দিকে পাশাপাশি আমি দুটো ক্রস চিহ্ন তৈরি করব এইভাবে আমি সবুজ কালার দিয়ে তীর চিহ্নটি তৈরি করব এবং ভেতরটি আমি একটু অন্য পদ্ধতিতে ভরাবো আমি লাইন বরাবর আমি ভরাবো ক্রস চিহ্ন দিয়ে ভরাবো না আপনারা চাইলে ক্রস চিহ্ন দিয়েও ভরাতে পারেন আমি লাইন বরাবর ভরাবো যাতে লাভশেপটা একটু পাফি টাইপের হয় ফোলা ফোলা হয় দেখুন এইভাবে একটি করে ঘর ছেড়ে আমি লাইন বরাবর বুনে যাব আপনারা পাশাপাশি ঘর ঘরে বুনতে পারেন আবার এরকম লম্বালম্বী লাইন ওপর নিচে সমান করে উল দিয়েও বুনতে পারেন পেছনে এবং সামনের দিকে যদি উল সমান থাকে তাহলে একটু ফোলা ফোলা টাইপের হবে একটু উল বেশি লাগবে কিন্তু এটা ফোলা ফোলা টাইপের হবে আপনাদের যেরকম ইচ্ছা আপনারা সেইভাবে এটি ভরাবেন তৈরি করার পর পুরোটা আমি এভাবে ভরাবো তারপর যে সবুজ কালারের যে তিচ্ছিন্নটি করেছিলাম নিচে দেখুন এই ফাঁকা অংশটি আছে ফাঁকা অংশটিও আমি ওই ঠিক একই পদ্ধতিতে আমি লাইন বরাবর ভরিয়ে নেব তাহলেই আমার এক একটি লাভশেপ তৈরি হবে একটি লাভশেপ তৈরি করার পর দ্বিতীয় নাম্বার যে লাভশেপটি আমি তুলব সেইটি আমি দেখুন দুটি ক্রস চিহ্ন ছেড়েছি দুটি ক্রস চিহ্ন ছেড়ে ওই প্রথম পদ্ধতির মতোই আমি দ্বিতীয়টিও তৈরি করেছি এইভাবে পুরো আসনটি আমি নীল এবং লাল দিয়ে পুরোটি ভরিয়ে তুলেছি তারপর ভেতরের যে ফাঁকা অংশগুলো সেগুলোতে আমি সাদা কালার দিয়ে ভরিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টাটা